নমস্কার, শুরু করছি অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলিতে আর একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। প্রত্যেকবার বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এবং এই উপস্থাপন করার আমার যে মূল উদ্দেশ্য সেটি হলো আপনারা যারা জ্যোতিষশাস্ত্রটিকে ভালোবাসেন, জ্যোতিষশাস্ত্রটিকে কিছুটা হলেও বুঝতে চান, বোঝার চেষ্টা করেন বা জানার চেষ্টা করেন, তাদের জন্য আমার এই অনুষ্ঠানগুলি উপস্থাপন করে থাকি। এবং আপনাদের কমেন্টস পেয়ে আমি সত্যিই খুব আমার ভালো লাগে যে আপনারা আমার অনুষ্ঠানগুলির মধ্যে বিভিন্ন কমেন্টস করেন, এবং তার সঙ্গে সঙ্গে যে আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগে তার জন্য যে আপনারা লাইক দেন, এটাও কিন্তু আমার অবশ্যই একটি খুব বড় পাওনা। তো আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো সেকেন্ড হাউস অর্থাৎ ধনভাব। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে আমাদের সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবকে আমরা ধনভাব বলে থাকি। এই দ্বিতীয় ভাবকে আবার কিন্তু মারক হিসাবে আখ্যা দেওয়া হয়ে থাকে। মারক হিসাবে কেন আখ্যা দেওয়া হয়ে থাকে, তার প্রধান কারণ হচ্ছে এই দ্বিতীয় ভাব হচ্ছে অষ্টমের সপ্তম ভাব। আমরা প্রথমেই জেনেছিলাম যে সপ্তম ভাব হচ্ছে একটি মারক। তো এই দ্বিতীয় ভাবকে মারক আখ্যা দেওয়ার প্রধান কারণ হচ্ছে এই দ্বিতীয় ভাব হলো অষ্টমের সপ্তম ভাব। কিন্তু আমরা মারক বিচার করব, অবশ্যই মারক বিচার করার ক্ষেত্রে আলাদা কিছু অঙ্ক আছে, আলাদা কিছু সূত্র আছে, সেই দিকে আমরা এখন যাব না, কারণ আমরা প্রথম স্টেজের মধ্যে আছি। অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ বিষয়টি কিন্তু একটি বৃহৎ শাস্ত্র, এবং এটিকে আমরা আমি কমসে কম ধীরে ধীরে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, এবং আমরা যখন পরে আরও অনেক পরে এগিয়ে যাব আমাদের অনুষ্ঠানের মধ্য থেকে, তখন আমরা বুঝতে পারব যে এই দ্বিতীয়ভাবে মারকত্ব দোষ কীরকমভাবে প্রকাশ পায়। তো এখন যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো ধনভাব হচ্ছে আমাদের সেকেন্ড হাউস অর্থাৎ আমাদের অর্থের ভাব। আমরা সবাই জানি যে অর্থ আমাদের জীবনের ভেতরে একটি খুবই মূল্যবান বিষয়। অর্থাৎ অর্থ না থাকলে পারে কিন্তু মানুষের জীবন দিশেহারা হয়ে যায়। এই মানুষের জীবনের যে অর্থের জায়গাটা, এই জায়গাটার মধ্যে বেশ কিছুটা অংশ অর্থাৎ অনেক বেশি পরিমাণের অংশ ক্ষেত্রে আমরা বিচার করে থাকি এই সেকেন্ড হাউস থেকে। আমরা অর্থ সংক্রান্ত জায়গার জন্য আমরা কিন্তু ইলেভেন্থ হাউস অর্থাৎ একাদশ ভাবকেও আমরা ভবিষ্যতে নেব, যখন আমি একাদশ ভাব নিয়ে আলোচনা করব বা আরও ডিটেলসে যখন আমি এরপরের অনুষ্ঠানগুলি করব, তখন আমরা আলোচনা করব যে একাদশ ভাব অর্থের সঙ্গে কিভাবে কানেক্টেড হয়। তো আজকে যেহেতু আমরা সেকেন্ড হাউস নিয়ে আলোচনা করছি, তাই আজকের অনুষ্ঠানটি হচ্ছে যে দ্বিতীয় ভাব নিয়ে অর্থাৎ ধনভাব নিয়ে। তো আমরা প্রথমেই জেনে নেব যে ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে আমরা কী কী বিষয় বিচার করে থাকি। প্রথমেই যেই কথাটি চলে আসবে সেটি হলো ধনভাব থেকে প্রথম আমরা যেটি বিচার করব সেটি হচ্ছে আমাদের ক্যাশ মানি অর্থাৎ র মানি, যেটাকে আমরা বলি একদম মানে আমাদের অর্থ অর্থাৎ একদম মানে লিকুইড মানি যেটাকে আমরা বলি, সেই জায়গাটা কিন্তু আমরা সেকেন্ড হাউস থেকে বিচার করব। এছাড়াও আমরা সেকেন্ড হাউস থেকে বিচার করব আমাদের সঞ্চিত ধন, আমাদের প্রাইমারি প্রাক প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রি প্রাইমারি এডুকেশন যেটাকে বলা হয়। এছাড়াও আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করে থাকব আমাদের নিকট আত্মীয়, এছাড়াও আমরা বিচার করব যে আমাদের মুখের খাদ্য, মুখের বাক্য, তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বিচার করে থাকব যে সেকেন্ড হাউস থেকে কিন্তু আমাদের যেটাকে বলে আমাদের ক্রয় বিক্রয়, এই জায়গাটা কিন্তু আমরা বিচার করে থাকি। সেকেন্ড হাউস থেকে আমরা আরও কিছু বিচার করে থাকি, সেটি হলো সেকেন্ড হাউস থেকে আমরা বিচার করব যে আমাদের মুখের কোনো রোগ, আমরা এটা বিচার করে থাকব। আমাদের পুরুষের ক্ষেত্রে ডান চোখ, মহিলাদের ক্ষেত্রে বাঁ চোখ, এই সেকেন্ড হাউস থেকে বিচার করা হয়ে থাকে। তো এরকম আরও অনেক কিছুই বিচার হয়ে থাকে, তো সেগুলো আমরা আরও পরে, কারণ দেখুন আমি প্রত্যেকবার একটি কথা বলি
যে একটি অনুষ্ঠান, অর্থাৎ একটি ভাব সংক্রান্ত একটি অনুষ্ঠান, একটি ভাবের জন্য, কিন্তু সম্পূর্ণ নয়। কারণ একটি ভাব বা একটি ভাব বিষয়ে বলতে গেলে পারে কিন্তু আরও অনেক অনেক কথা থেকে যায় যেগুলো কিন্তু অনুষ্ঠানের মধ্যে বলা হয় না। তো আমরা সাধারণভাবে আপনারা যারা জ্যোতিষশাস্ত্রটিকে ভালোবাসেন বা এই শাস্ত্রটির প্রতি ইন্টারেস্ট রাখেন, তো আপনারা সাধারণভাবে যে এই সেকেন্ড হাউস সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যেটি কিন্তু আমার মনে হয় আপনাদের কিছু কাজে লাগতে পারে। তো প্রথমেই আমি যেই কথাটি বলবো যে সেকেন্ড হাউস যেহেতু অর্থের একটি ভাব, সেক্ষেত্রে আমরা এখানে কিছু সূত্র প্রথমে বলে নেব। প্রথম সূত্রটি হচ্ছে, সেকেন্ড হাউসের অধিপতি যদি কোনোভাবে একাদশভাবে চলে যায় বা একাদশভাবের অধিপতি যদি কোনোভাবে সেকেন্ড হাউসে চলে আসে, তাহলে কিন্তু অর্থ সম্বন্ধে একটি বড় যোগ সৃষ্টি করে এবং এই যোগের দ্বারা বলা হয়ে থাকে জাতক ধনবান হবে। আবার সেকেন্ড হাউসের অধিপতি যদি কোনোভাবে কেন্দ্র প্রণস্থ হয় এবং লগ্নপতির সঙ্গে সম্বন্ধ করে কেন্দ্র কোণে গিয়ে, তাহলেও কিন্তু আমরা ধরে নেব যে একজন জাতক জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। আবার সেকেন্ড হাউসের অধিপতি যদি কোনোভাবে লগ্নে চলে আসে বা লগ্নের অধিপতি যদি কোনোভাবে সেকেন্ড হাউসে চলে আসে, তাহলে কিন্তু আমরা দেখেছি যে সেই জাতক খুব অল্প বয়স থেকেই অর্থের প্রতি তার একটা আগ্রহ তৈরি হয়। আবার আরেকদিকে আমাদেরকে বলতে হবে, সেকেন্ড হাউসের মধ্যে অর্থাৎ দ্বিতীয় ভাবের মধ্যে যদি অশুভ গ্রহ বা নৈসর্গিক অশুভ গ্রহ বা লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ সম্বন্ধ সৃষ্টি করে, তাহলে কিন্তু আমরা দেখেছি যে অসৎ পথে উপার্জন করার একটি মানসিকতা সেই জাতকের ভেতরে তৈরি হয়। আবার সেকেন্ড হাউসে সেইভাবে যদি শুভ গ্রহের অবস্থান হয় বা শুভ গ্রহ দৃষ্ট হয়, তাহলে কিন্তু সেই জাতক সৎকর্মের দ্বারা অর্থ উপার্জন করে থাকে। তো এরকম করে আমরা যদি বলতে পারি, তা আমরা ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আলোচনাতে যাব যে লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউসের মধ্যে বিভিন্ন ভাবের অধিপতিরা আসলে কি ফল দিয়ে থাকে। তো আজকের যে অনুষ্ঠানটি, সেটি আমি সেকেন্ড হাউস নিয়ে একটা সাধারণভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। অবশ্যই এরপরে আবার একটি সেকেন্ড হাউস নিয়ে অনুষ্ঠান করব, সেকেন্ড হাউস নিয়ে, সেটি হচ্ছে লগ্ন সাপেক্ষে বিভিন্ন গ্রহরা কি ফল দিয়ে থাকে। তো আজকে সাধারণভাবে বলতে গেলে পারে যে কথাটি আমাকে প্রথমেই বলতে হবে, সেটি হলো সেকেন্ড হাউসের মধ্যে যেহেতু এই দ্বিতীয় ভাবটি একটু অর্থের সঙ্গে খুব বেশি পরিমাণে সম্বন্ধযুক্ত, তাই এই ভাবটি কিন্তু মানুষের জীবনের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব। তো এই ভাবেতে বিভিন্ন গ্রহরা অবস্থান করলে কী ধরনের ফল দিতে পারে, আজকে এই আলোচনাটা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে যেটি বলবো যে সেকেন্ড হাউসের মধ্যে যদি রবি অবস্থান করে, তাহলে সাধারণভাবে দেখা যায় যে সেই জাতককে ভেতরে কিন্তু একটা উত্তেজনা বা একটা রাগ ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায়, অর্থাৎ একটু উত্তেজনা প্রবল হয়, একটু মুখের ওপরে খুব স্পষ্ট কথা বলে ফেলে, এতটাই স্পষ্ট কথা বলে ফেলে যে যেটা বিপরীত অর্থাৎ অপর লোকের মনের মধ্যে আঘাত লাগতে পারে। সেকেন্ড হাউসের রবি কিন্তু আলটিমেটলি অশুভ ফল দিয়ে থাকে। সেকেন্ড হাউসের রবি আত্মীয়দের সঙ্গে, অর্থাৎ আত্মীয় পরিচয়, আমরা প্রথমেই যেটা জেনেছিলাম যে সেকেন্ড হাউস থেকে নিকট আত্মীয় বিচার করা হয়ে থাকে, তাই সেক্ষেত্রে সেকেন্ড হাউসের রবি কিন্তু আত্মীয় পরিজনদের সাথে সম্পর্ক খারাপ তৈরি করে দেয়। সেকেন্ড হাউসের রবি কিন্তু সেই জাতকের চোখের সমস্যা তৈরি করতে পারে। সেকেন্ড হাউসের রবি থাকতে পারে কিন্তু প্রাক প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, প্রি প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সেই জাতক বা জাতিকা ভালো রেজাল্ট করার আশা করা যেতে পারে। সেকেন্ড হাউসে রবি থাকলে পারে কিন্তু আমরা এটা বলতেই পারি যে বিশেষ করে অর্থের দিক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সেই জাতককে আনস্যাটিসফ্যাকশন করে, কারণ সেকেন্ড হাউসের রবি কিন্তু খুব একটি শুভ ফল দিয়ে থাকে না। তবে একটা কথা এখানে খেয়াল রাখতে হবে, রবি যদি
নিজের স্বক্ষেত্র বা উচ্চক্ষেত্র বা নিজের মিত্রক্ষেত্রে সেকেন্ড হাউসের মধ্যে থাকে। আবার একবার বলছি যে রবি যদি নিজের স্বক্ষেত্র উচ্চক্ষেত্র বা নিজের মিত্র গ্রহের মধ্যে থেকে সেকেন্ড হাউসের মধ্যে অবস্থান করে তাহলে কিন্তু রবি বেশ কিছুটা শুভফল প্রদান করে, সেই জাতকের ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করে। এবার আমরা চলে আসবো চন্দ্র। দ্বিতীয় ভাবের মধ্যে যদি চন্দ্র অবস্থান করে তাহলে কি হতে পারে, প্রথমেই যেটি দ্বিতীয় ভাবের মধ্যে চন্দ্র অবস্থান করলে সেই জাতককে কিন্তু দেখতে সুন্দর হয়। দ্বিতীয় ভাবের মধ্যে চন্দ্র অবস্থান করলে পারে সেই জাতক কিন্তু জাতকের ভেতরে প্রেমের জায়গাটা একটু বাড়িয়ে দেয়। তাহলে আমরা বলতে পারি যে সেই জাতক কিন্তু প্রেমিক মানসিকতার হয়। সেকেন্ড হাউসে চন্দ্র কিন্তু মানুষের ভেতরে অর্থাৎ সেই জাতকের ভেতরে সঙ্গীতের প্রতি অর্থাৎ গান বাজনার প্রতি তার ভেতরে একটা আগ্রহ তৈরি করে। সেকেন্ড হাউসে চন্দ্র কিন্তু তার ভাষা, মুখের যে ভাষা বা মুখের যে বাক্য, সেই বাক্যকে ধীর স্থির তৈরি করে। তো তবে একটা কথাকে মাথায় রাখতে হবে, চন্দ্র যদি নিজের স্বক্ষেত্র বা উচ্চক্ষেত্র বা মিত্রক্ষেত্রে থেকে সেকেন্ড হাউসে অবস্থান করে তাহলে কিন্তু এই শুভ ফলগুনি প্রকাশ করবে। আবার চন্দ্র যদি দ্বিতীয়ভাবে থেকে খুব বেশি পরিমাণে পীড়িত হয়ে পড়ে তাহলে কিন্তু অর্থের নাশ করবে এবং প্রচণ্ড অর্থ এক তো আসতে চাইবে না, আর একটা হচ্ছে অর্থ আসলে পারে খুব তাড়াতাড়ি সেই অর্থ কিন্তু ব্যয় করিয়ে দেবে। তবে সেকেন্ড হাউসের চন্দ্র কিন্তু আমরা সাধারণভাবে যেটাকে বলবো যে সেকেন্ড হাউসের চন্দ্র কিন্তু অবশ্যই অর্থপ্রাপ্তি করায় এবং তার সঙ্গে সঙ্গে মায়ের প্রপার্টি, কিন্তু সেকেন্ড হাউসের চন্দ্র থাকলে মায়ের প্রপার্টি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। সেকেন্ড হাউসের চন্দ্র কিন্তু এখানে আরও একটি কথা বলতে হবে যে সেকেন্ড হাউসের চন্দ্র কিন্তু মোটামুটি ভালো ফল দিলে পারেও কিন্তু বেশ কিছু অংশে ধনকে নাশ করে দেয়। কারণ সেকেন্ড হাউসের চন্দ্র কিন্তু খুব একটি শুভ ফল প্রদান করতে পারে না। তবে ওভারঅল আমরা যেটাকে বলবো যে সেকেন্ড হাউসের চন্দ্র কিন্তু মোটামুটি নিজের স্বক্ষেত্র বা উচ্চক্ষেত্র বা নিজের মিত্র গ্রহের ক্ষেত্রে অবস্থান করলে পারে বেশ কিছুটা শুভ ফল প্রদান করার চেষ্টা করে। সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে পারে, প্রথমেই শাস্ত্রে বলা হয়েছে দ্বিতীয় ভাবেতে মঙ্গল কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারে না। দ্বিতীয় ঘরে মঙ্গল থাকলে পারে কিন্তু সঞ্চয়কে নাশ করে থাকে। দ্বিতীয় ঘরে মঙ্গল থাকলে পারে সেই জাতকের মুখের বাক্য প্রচণ্ড পরিমাণে মানে একটা মানে গরম ব্যাপারটা, গরম ভাব একটা নিয়ে আসে এবং সেই জাতকের ভেতরে যে কথা বলার যে জায়গাটা, মুখের ভাষা যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু খারাপ করে দেয়। সেকেন্ড হাউসে চন্দ্র থাকলে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্র এটি বেশ কিছুটা সমস্যা দেয়। আমরা এখানে হয়তো মাঙ্গলিক দোষ হিসেবে আমরা লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ঘরকে বিচার করে থাকি, তাহলে তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এটা দেখেছি যে আরও অন্যান্য যে সমস্ত রাজ্য আছে অর্থাৎ সাউথ ইন্ডিয়ার সাউথের দিকে কিন্তু সেকেন্ড হাউসের মঙ্গলকেও মাঙ্গলিক দোষ হিসেবে আখ্যা দেওয়া হয়ে থাকে। তার বিশেষ কারণ হচ্ছে এটি যে সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু প্রচণ্ড স্বাধীনচেতা কথাবার্তার মালিক, প্রচণ্ড পরিমাণে কিন্তু উত্তেজিত ব্যাপার একটা তার ভেতরে থাকবে কথাবার্তার ভেতরে এবং এতটাই মানে কথাবার্তার ভেতরে একটা রূঢ় ভাব, একটা মানে আঘাত করার ব্যাপার থাকবে, সেই জন্য কিন্তু তার পরিবার পরিজনদের সঙ্গে খুব একটা অ্যাডজাস্টমেন্ট হবে না। তবে সেকেন্ড হাউসে চন্দ্র কিন্তু অর্থকে নাশ করে অর্থাৎ অর্থের জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিসব্যালেন্স করে দেয়, অর্থাৎ মানে রেগুলারিটি বা স্থায়ী অর্থ উপার্জনের ক্ষেত্রে সেকেন্ড হাউসের মঙ্গল কিন্তু অশুভ বলা যেতে পারে। এরপরে আমরা আসবো যে বুধ। সেকেন্ড হাউসে বুধ কিন্তু খুব ভালো বাক্যের মধুরতা তৈরি করে থাকে। সেকেন্ড হাউসে বুধ থাকতে পারে কিন্তু সে খুব মিষ্টভাষী হয় এবং তার কথাবার্তার ভিতরে একটা একটা কিন্তু চালাকি বা তার কথাবার্তার ভেতরে কিন্তু একটা বাচ্চা সুলভ ব্যাপার বা তার কথাবার্তার ভেতরে কিন্তু একটা সুন্দর একটা মানে একটা ইন্টেলিজেন্সি ব্যাপারটা থাকে। সেকেন্ড হাউসে বুধ থাকলে পারে কিন্তু ব্যক্তি ভালো নাটক কলাক্ষেত্রে কিন্তু ভালো একটা জায়গা তৈরি করতে পারে।
ব্যক্তি অবশ্যই সেকেন্ড হাউসে বুধ থাকলে পারে বিদ্যান হয়, অর্থাৎ তার বিদ্যার জায়গাটা ভালো তৈরি হয়, তার সুন্দর তার ভেতরে বেশ কিছু জ্ঞান থাকে। সেকেন্ড হাউসে বুধ কিন্তু বেশ কিছু অর্থের মালিক তৈরি করে। সেকেন্ড হাউসে বুধ থাকলে পারে বলা হয়ে থাকে সেই বুধের ওপর যদি শুভ শনি দৃষ্টি পড়ে তাহলে কিন্তু মানুষকে প্রচুর প্রচুর ধনী বানাতে পারে। সেকেন্ড হাউসে বুধ একটা কথা আর একটা বিচার বিষয় বলতে হবে যে যেহেতু আমরা সেকেন্ড হাউস থেকে মুখের খাদ্য বিচার করে থাকি তাই সেকেন্ড হাউসে বুধ কিন্তু সব রকম খাওয়ার মালিক। অর্থাৎ সেই জাতক, যেই জাতকের সেকেন্ড হাউসে বুধ থাকবে সেই জাতক কিন্তু সমস্ত রকম খাবারের প্রতি তার একটা ভালোবাসা বা ইচ্ছা বা ন্যাক থাকবে। সেকেন্ড হাউসে বুধ কিন্তু যদি বৃষ রাশির মধ্যে, মিথুন রাশির মধ্যে, কন্যার মধ্যে এবং তুলার মধ্যে এবং মকরের মধ্যে সেকেন্ড হাউস হয়ে বুধ কুম্ভের মধ্যে যদি সেকেন্ড হাউস হয়ে বুধ অবস্থান করে তাহলে কিন্তু সেই বুধ খুবই শুভ ফল প্রদান করে থাকে। সেকেন্ড হাউসে বৃহস্পতি যদি থাকে তাহলে কি হতে পারে, প্রথমেই বলতে হবে বৃহস্পতি হচ্ছে ধনকারক গ্রহ। সেই বৃহস্পতি যদি সেকেন্ড হাউসে অবস্থান করে তাহলে কিন্তু সেই বৃহস্পতি সেই জাতককে ধনবান তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে সেই জাতকের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বেশ ভালো ফল দেয় এই বৃহস্পতি। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যদি সেকেন্ড হাউসে থাকে তার ভাষা, মুখের ভাষা কিন্তু খুব সুন্দর তৈরি করে এবং তার ভাষার ভেতরে কিন্তু একটা খুব সুন্দর মধুরতা থাকে এবং তার ভাষার দ্বারা বা তার বাক্যের দ্বারা সে কিন্তু মানুষকে আকর্ষণ করতে পারে। সেকেন্ড হাউসে যদি বৃহস্পতি থাকে তাহলে পারে কিন্তু সে অনেকগুলো অনেকগুলো জায়গা থেকে অনেক রকমের তার কিন্তু ধন উপার্জন হওয়ার সম্ভাবনা থাকে। সেকেন্ড হাউসে বৃহস্পতি যদি শুভভাবে অবস্থান করে তাহলে কিন্তু সেই জাতককে বেশ অনেকটা পরিমাণে সঞ্চয়ই তৈরি করে। সেকেন্ড হাউসে বৃহস্পতি যদি থাকে তাহলে কিন্তু আরও একটি বিষয় যদি বলতে হবে সেটি হচ্ছে সেকেন্ড হাউসে বৃহস্পতি কিন্তু উচ্চ পদে মানুষকে আসীন করে। সেকেন্ড হাউসের বৃহস্পতি কিন্তু আধ্যাত্মিক দিকে সেই মানুষকে নিয়ে যেতে পারে। সেকেন্ড হাউসের বৃহস্পতি কিন্তু ন্যায়পরায়ণ বা সত্যবাদী তৈরি করতে পারে সেই জাতককে। এবারে আমরা চলে আসব যে সেকেন্ড হাউসে যদি শুক্র থাকে তাহলে সাধারণভাবে কী এফেক্ট দিয়ে থাকে। তো প্রথমেই আমরা যে কথাটি বলবো যে দ্বিতীয়ভাবে শুক্র জাতককে ধনবান তৈরি করে। তবে আমি সবসময় একটি কথা বলবো যে ধনবান তৈরি করা ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও অনেকগুলো বিষয়কে দেখতে হবে। তবে সেকেন্ড হাউসের শুক্র কিন্তু ওভারঅল আমরা দেখেছি যে জাতককে ধনবান তৈরি করে। সেকেন্ড হাউসের শুক্র কিন্তু খুব সুন্দর বাক্য তৈরি করে, মুখের ভাষা তৈরি করে এবং সেকেন্ড হাউসের শুক্রের কিন্তু একটা প্রেমিক মানসিকতা সেই জাতককে তৈরি করে। সেকেন্ড হাউসের শুক্র থাকলে পরে সেই জাতকের ওপরে, সেই জাতকের ভেতরে গান বা সিনেমা বা বিভিন্ন রকম নাটকের প্রতি তার ন্যাক থাকে। সেকেন্ড হাউসের শুক্র থাকলে পরে তার পরিবার পরিজনদের সাথে কিন্তু বেশ একটা মধুর সম্পর্ক তৈরি হয়। সেকেন্ড হাউসের শুক্র কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বেশ একটি শুভফল প্রদান করে। সেকেন্ড হাউসের শুক্র থাকলে পরে কিন্তু সে একটু টক জাতীয় খাবার খেতে ভালোবাসতে পারে। সেকেন্ড হাউসের শুক্র থাকলে পরে সেই জাতকের ভেতরে কোনো প্রাপ্তি যোগ তৈরি হতে পারে। সেকেন্ড হাউসের শুক্র থাকলে পরে আরেকটা ব্যাপার হচ্ছে সেকেন্ড হাউসে যদি শুক্র থাকে তাহলে সেই জাতক বা জাতিকা তার বিপরীত লিঙ্গের প্রতি, মানে বিপরীত লিঙ্গকে সে আকর্ষিত করতে পারে। অর্থাৎ একজন পুরুষের যদি সেকেন্ড হাউসে শুক্র থাকে তাহলে তাকে দেখে একজন মেয়ে কিন্তু আকর্ষিত হতে পারে। ঠিক সেরকম বিপরীত একটি মেয়ের ক্ষেত্র সেরকম একটি ঘটনা ঘটতে পারে। সেকেন্ড হাউসে শুক্র কিন্তু খাওয়া দাওয়ার দিকে, অর্থাৎ খাওয়া দাওয়াটার দিকে কিন্তু খুব একটা মানে শখ তার ভেতরে কাজ করে এবং বিশেষ করে সে টক জাতীয় খাবার খেতে ভালোবাসবে এবং তার সঙ্গে সঙ্গে সে একটু ভালো রেস্টুরেন্টে গিয়ে ভালো একটা মেজাজে খাওয়া দাওয়া করতে সে একটা ভালোবাসবে। সেকেন্ড হাউসে শুক্র ওভারঅল আমরা দেখেছি জাতককে ধনবান তৈরি করে। সেকেন্ড হাউসে শুক্র যদি বিশেষ করে মীন রাশির মধ্যে সেকেন্ড হাউস হয়ে অবস্থান করে বা নিজের স্বক্ষেত্রে শুক্র বৃষ বা তুলার মধ্যে অবস্থান করে তাহলে কিন্তু এই সেকেন্ড হাউসের শুক্র জাতককে অনেক অনেক বেশি পরিমাণে ধনবান করতে সাহায্য করে।
সেকেন্ড হাউসে যদি শনি থাকে, তাহলে আমরা দেখেছি যে সেকেন্ড হাউসে শনি কিন্তু সর্বদাই অশুভ ফল প্রদান করে থাকে। সেকেন্ড হাউসে শনি কিন্তু ধন ধনকে নাশ করে থাকে। সেকেন্ড হাউসে শনি কিন্তু ব্যক্তিকে গরিব তৈরি করে দেয়। সেকেন্ড হাউসে শনি কিন্তু সেই ব্যক্তির ভেতরে মুখের ভাষাকে খারাপ তৈরি করে। সেকেন্ড হাউসে শনি যদি খুব বেশি পরিমাণে পীড়িত হয়ে যায়, তাহলে সেই জাতকের ভেতরে নেশা করার যে প্রবণতা সেইটাকে কিন্তু তৈরি করতে পারে। সেকেন্ড হাউসে শনি বন্ধুবান্ধব, স্বজন বা আত্মীয় পরিজনদের সাথে কিন্তু সদ্ভাব তৈরি করতে পারে না, বরঞ্চ তাদের সঙ্গে একটা একটা খারাপ সম্পর্ক তৈরি করে দিতে পারে। সেকেন্ড হাউসে শনি কিন্তু জীবনে প্রচণ্ড ওঠানামার মধ্যে থেকে জাতককে নিয়ে চলে। তবে সেকেন্ড হাউসে শনি থাকলে পারে জাতক, এবং শনিটা যদি শুভভাবে অবস্থান করে, তাহলে জাতক যে অর্থটি উপার্জন করবে তার দ্বারা কিন্তু সে সঞ্চয় করতে পারবে। সেকেন্ড হাউসে শনি থাকলে পারে, আমরা যেটা সাধারণভাবে বলে থাকি যে জাতক একটু কিন্তু মানে একটু কিপটে প্রকৃতির বা একটু কম খরচ করার মানসিকতা কিন্তু সেই জাতকের ভেতরে দেখতে পাওয়া যায়। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে সেকেন্ড হাউসের শুক্র এই শনি যদি মকর বা কুম্ভ বা বৃষ বা তুলার মধ্যে সেকেন্ড হাউসের মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু এরকম নেগেটিভ ফল এতটা পরিমাণে দেবে না। সেকেন্ড হাউসে তখন কিন্তু অর্থাৎ এই সমস্ত ঘরের মধ্যে শনি যদি সেকেন্ড হাউসে অবস্থান করে, তাহলে অবশ্যই জাতককে ধন প্রদান করে, এবং শনির দেওয়া ধন কিন্তু অনেক বেশি স্থায়ী হয় এবং অনেক দীর্ঘদিন ধরে সেই ধন কিন্তু প্রাপ্তি সেই জাতককে করায়। এবার আমরা চলে আসবো সেকেন্ড হাউসে রাহু। সেকেন্ড হাউসে রাহু থাকলে পারে অনেক রকমের জটিলতা সেই জাতকের ভেতরে তৈরি করে। প্রথম হচ্ছে যেটি, সেকেন্ড হাউসে রাহু থাকলে পারে সেই জাতকের মুখের ভাষাকে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ করে দেয়, খারাপ করে দেয়। তার মুখের ভাষার দ্বারা সে কিন্তু শত্রু তৈরি করে, তার মুখের ভাষার দ্বারা সে কিন্তু লোককে আঘাত করে, তার মুখের ভাষার দ্বারা সে কিন্তু সমাজে বা পরিবার পরিজনের কাছে তার যে মান বা সম্মান সেটি কিন্তু তার পতন হয়ে থাকে। সেকেন্ড হাউসে রাহু থাকলে পারে সে কিন্তু মানে একটু বিভিন্ন রকমের কষা টাইপের খাবার খেতে ভালোবাসবে। সেকেন্ড হাউসে রাহু কখনোই অর্থ সঞ্চয় করতে দেয় না এবং প্রচণ্ড পরিমাণে অর্থ ব্যয় করিয়ে দেয়। সেকেন্ড হাউসে রাহু কিন্তু অসৎ পথে অর্থ উপার্জন করার কারক হয়ে দাঁড়ায়। সেকেন্ড হাউসে রাহু থাকলে পারে সেই জাতক কিন্তু অসৎ পথে অর্থ উপার্জন করার একটি সম্ভাবনা তৈরি করে। সেকেন্ড হাউসে রাহু থাকলে পারে সেই ব্যক্তির প্রাইমারি পড়াশোনা অর্থাৎ প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা তৈরি করে। প্রাইমারি স্টেজ থেকেই কিন্তু সেই বাচ্চাকে সতর্ক, সেই বাচ্চার উপরে সতর্ক হওয়া উচিত বা সেই বাচ্চাকে সঠিক গাইডে রাখা উচিত। সেকেন্ড হাউসে যদি রাহু থাকে, তাহলে কিন্তু বিশেষ করে যেটি সেটি হচ্ছে যে লোককে গাল দেওয়া, কটু কথা বলা, এই যে ব্যাপারগুলো আমরা দেখতে পাই, এটি কিন্তু সেকেন্ড হাউসে রাহুর একটি ভূমিকা। সেকেন্ড হাউসে রাহু কিন্তু অর্থের দিক থেকে মানুষকে আনস্যাটিসফাই করে, এবং সেকেন্ড হাউসে রাহু কিন্তু জাতকের বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব বড় একটি অশুভ প্রভাব বিস্তার করে থাকে। সেকেন্ড হাউসে রাহু থাকলে পারে কিন্তু আমরা এটা বলতেই পারি যে সেকেন্ড হাউসে রাহু কিন্তু যে পরিবার পরিজনের সঙ্গে অবশ্যই তো সম্পর্ক খারাপ করে, তার সঙ্গে সঙ্গে সেকেন্ড হাউসে রাহু কিন্তু অনেক রকম অসৎ পথের সঙ্গে সেই জাতককে জড়িয়ে দিতে পারে। তবে আমরা প্রত্যেকবারই একটা কথা বলতে চাইছি যে এই সমস্ত বিষয়গুলি দেখতে গেলে পারে কিন্তু আমাদেরকে এইটুখানির মধ্যে থেকে বলে দিলে হবে না, আমাদেরকে এর সঙ্গে সঙ্গে আরও অনেকগুলি বিষয়কে দেখতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে সেকেন্ড হাউসে রাহু থাকলো এবং আপনারা আপনি হয়তো বলে দিলেন যে তোমার এরকম হবে, এটা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ হচ্ছে যে শুধুমাত্র রাহুকে দেখেই বলে দিলে হবে না, তার সঙ্গে সঙ্গে আমরা এই ভাবের অধিপতিকে দেখতে হবে, এই ভাবের মধ্যে কোন গ্রহ দৃষ্টি আছে সেটাকে আমাদেরকে দেখতে হবে, এই ভাবের মধ্যে রাহু কার নক্ষত্রে অবস্থান করছে সেটাকে আমাদেরকে দেখতে হবে, এবং এই ভাব কতটা পরিমাণে পীড়িত আছে না ভালো একটা শুভ প্রভাবে আছে সেটাকে আমাদেরকে দেখতে হবে, এবং লগ্নপতির স্ট্রেন্থ দেখতে হবে। এই সমস্ত বিষয়গুলি দেখে কিন্তু আমরা পুরোপুরি একটি দৃঢ় সিদ্ধান্তে, পাকা সিদ্ধান্তের মধ্যে পৌঁছাবো।
তবে ওভারঅল আমরা যেটাকে বলবো যে সেকেন্ড হাউসে রাহু কিন্তু অশুভ ফল প্রদান করে থাকে। আর কেতু সেকেন্ড হাউসে কেতু কিন্তু প্রায় রাহুর মতোই ফল প্রদান করে থাকে, মানুষের মুখের ভাগ্যকে খারাপ করে, মানুষকে শুকনো নেশার মধ্যে ঢুকিয়ে দিতে পারে, মানুষ জীবনে সফলতা পেতে গেলে পারে মানুষকে অনেক অনেক বাধা সৃষ্টি করে থাকে। তবে সেকেন্ড হাউসে কেতু কিন্তু সাধারণভাবে বৃশ্চিক বা ধনুরাশির মধ্যে যদি অবস্থান করে তাহলে সেকেন্ড হাউসে কেতু কিন্তু কিছুটা হলেও শুভ প্রভাব প্রদান করে থাকে, তার একটা আধ্যাত্মিক জগতের দিকে মাইন্ডকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেকেন্ড হাউসে কেতু কিন্তু আত্মীয় পরিজনদের থেকে অযথাই শত্রুতার সৃষ্টি হয় এবং তার মুখের বাক্যের দ্বারা তার আত্মীয় পরিজনদের সাথে শত্রুতা সৃষ্টি করে দেয়। তো এটা হলো ওভারঅল আমরা নটি গ্রহকে সেকেন্ড হাউসে অবস্থান করলে পরে কী ফল দিয়ে থাকে সেটি নিয়ে আলোচনা করলাম। তবে এই আলোচনা থেকে আমরা কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে পারবো না, এই সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে পরে আমাদেরকে আরও অনেকগুলো বিষয়কে দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে লগ্ন কতটা স্ট্রেংথ আছে, আমাদেরকে দেখতে হবে সেকেন্ড হাউসের অধিপতি কোথায় গিয়ে অবস্থান করছে, আমাদেরকে দেখতে হবে সেকেন্ড হাউসের যে ভাব কারক গ্রহ বৃহস্পতি তার কী অবস্থান আছে, আমাদেরকে দেখতে হবে যে এখানে এই যে অশুভ কথাগুলি বললাম অর্থাৎ অশুভ গ্রহের যে নক্ষত্র সেই নক্ষত্র অধিপতি কোথায় গিয়ে অবস্থান করছে, এই সমস্ত জায়গাগুলোকে পর্যবেক্ষণ করে তবেই কিন্তু আমরা সিদ্ধান্ত নেব যে এই লোকের সেকেন্ড হাউসে এই গ্রহটি থাকলে পারফেক্টলিভাবে এই হবে। তাহলে এই পুরো বিষয়টিকে জানতে গেলে পরে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমার অনুষ্ঠানগুলিকে দেখতে হবে। তো আজকে এইটুখানি বলেই আমার অনুষ্ঠান শেষ করলাম। তবে অনুষ্ঠান শেষ করার পর একটি বিষয় নিয়ে আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে একটি ঘোষণা দিতে চাই, সেটি হলো যে যারা যারা জ্যোতিষশাস্ত্রটি সম্পর্কে কিছুটা জানতে চান, জ্যোতিষশাস্ত্রটির সম্পর্কে শিক্ষা অর্জন করতে চান, জ্যোতিষশাস্ত্রটিকে জেনে বা জ্যোতিষশাস্ত্রটি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার বিশ্লেষণকে বুঝে আপনারা এই শাস্ত্রটিকে নিজের জীবনে কাজে লাগাতে চান, তাহলে এরকম যদি আপনারা মনে করেন তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আমাকে আপনাদের পছন্দ হয় বা আমাকে যদি আপনারা মনে করেন যে আমার কাছে আপনারা জ্যোতিষশাস্ত্রটি সম্পর্কে শিক্ষা অর্জন করবেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচের ডেসক্রিপশন লিংক রয়েছে, সেই লিংক সংগ্রহ করে আমার কাছে এসে আপনারা কিন্তু জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে পারেন এবং এই শাস্ত্রটি দ্বারা মানুষকে উপকার করার মানসিকতা নিয়ে এগিয়ে চলতে পারেন। তো আজকে এই পর্যন্ত, নমস্কার।